ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আজকে আবার ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো অনেকগুলো আপডেট তো রয়েছে, সিএফএল এর কোয়ার্টার ফাইনাল চলছিল সেটারও আপডেট রয়েছে, সেকেন্ড ডিভিশন আই লিগ স্টার্ট হয়ে গেছে সেটারও আপডেট রয়েছে, আর কালকে খেলা ছিল ইন্ডিয়ার ন্যাশনাল টিমের মানে মেন্স এবং ওমেন্স দুটোরই। তো সেগুলোরও আপডেট দেবো, মানে সেগুলো নিয়েও কিছু কথাবার্তা বলবো। কিন্তু তার আগে যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা এখন অবধি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করো, ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওইখানে কিন্তু আগে আগে আমরা আপডেটগুলো দিয়ে দিই। তো প্রথমে আসি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কথা। তো গতকালকে সাফ কাপের ফার্স্ট ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের, আর খেলা তো সবাই দেখেছ মোটামুটি, কিছু বলার নেই। মানে যেরকম এক্সপেকটেশন ছিল তার তুলনায় অনেকটাই খারাপ, যদিও ফার্স্ট হাফটা ভালো খেলেছিল কিন্তু সেকেন্ড হাফে সুযোগ ছিল বাংলাদেশকে 10 জন পেয়েও অনেক গোল করার, মানে প্রায় 40 মিনিট মতো বাংলাদেশ 10 জনে খেলেছে। কিন্তু ইন্ডিয়ার খেলা একবারের জন্য দেখে একবারের জন্য মনে হয়নি যে বাংলাদেশ 10 জনে খেলছে, উল্টে ইন্ডিয়াকে দেখে মনে হচ্ছিল হয়তো ইন্ডিয়া 10 জনে খেলছে। বাংলাদেশ কিন্তু ঘন ঘন অ্যাটাক করছিল এবং অসাধারণ কিন্তু একটা গোল করে দেয় বাংলাদেশ, যেটা হচ্ছে জামাল ভুঁইয়ার কর্নার থেকে রাকিব ব্যাকে করে আর ওখান থেকে ইয়াসির গোল করে। তো অসাধারণ কিন্তু গোল, এবং ওখানে অবশ্যই ডিফেন্সিভ ল্যাপস ছিল কারণ দুটো ডিফেন্ডার সুভাষিস বোস এবং সামনে আরেকজনকে ছিল, তারা দুজনের মধ্যে কিন্তু অনেকটাই গ্যাপ ছিল, ওই গ্যাপটা দিয়ে কিন্তু এসে হেডে গোলটা করে। আর সুনীল ছেত্রী যেই গোলটা পেয়েছিল ওটাও একটা খুব ভালো, প্রীতম কোটালের একটা সেন্টার উদান্তার থেকে সুনীল ছেত্রী এবং সুন্দর গোল। এছাড়াও কিন্তু সুনীল ছেত্রী মনবীর সিংকে একটা খুব ভালো বল সাজিয়ে দিয়েছিল কিন্তু মনবীর সিং ওই বলটা হেলায় নষ্ট করে, মানে ঠিকঠাক রাখতে পারেনি গোলে। আর অবশ্যই বাংলাদেশের তপু বর্মনের কথা কিন্তু বলতেই হবে, গতকাল কিন্তু অসাধারণ খেলেছে, মানে ডিফেন্সে একাই দাঁড়িয়েছিল, একাই কিন্তু ডিফেন্সকে মানে গাইড করছিল বলা যায়। আরেকজনের কথা অবশ্যই বলতে হবে, সাদউদ্দিন অবশ্যই অসাধারণ খেলেছে বাংলাদেশের। আর ইন্ডিয়ার মধ্যে লিস্টেন গোলাসও খুব ভালো খেলছিল কিন্তু লিস্টেন গোলাসোর একটাই প্রবলেম, যেটা হচ্ছে কাউকে পাস দেবে না, বল ফার্স্ট টাইম রিলিজ করবে না, একাই নিয়ে যাবে, একাই গোল করবে, এরকম একটা মেন্টালিটি লিস্টেন গোলাসোর মধ্যে রয়েছে। যদি এই মেন্টালিটিটা ছাড়তে পারে তাহলে কিন্তু অনেক বেশি গোল হতে পারতো, কারণ কেবল একটা দুটো বল কিন্তু সুন্দর নিয়ে ঢুকছিল, তারপরে যখন মাইনাস করার দরকার সেই সময় কিন্তু ঠিকঠাক সময় মতো মাইনাস করছিল না, তারপরে ডিফেন্ডাররা এসে যা করা ব্লক করা বা বলটাকে উড়িয়ে দেওয়া সেই কাজগুলোই করছিল। আর কোচকে নিয়ে কিছু বলার নেই, কোনো ট্যাকটিক্স নেই, কিছু নেই, অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডান, সাহাল আব্দুল সামাদ এরা থাকার মতো কেন এদেরকে একসঙ্গে, অন্তত থাপা বা ব্র্যান্ডান বা থাপা বা সাহাল বা ব্র্যান্ডান বা সাহাল অন্তত এদেরকে একসঙ্গে স্টার্ট করাতে পারে কিন্তু এদেরকে কোনোভাবেই করে না। রাহুল ভেগে কী জন্য নিয়ে এসেছে জানি না, কালকে সেন্টার ব্যাক খেলাচ্ছিল এবং বারবার কিন্তু ভুল করছিল, বরঞ্চ প্রীতম কোটালকে যদি সেন্টার ব্যাকে রেখে রাহুল ভেগে রাইট ব্যাক খেলাতো তাহলে হয়তো আর একটু আমার মনে হয় স্ট্রং হতো, কারণ প্রীতম কোটালের কিন্তু কিছুটা হলেও এক্সপিরিয়েন্স হয়ে গেছে মানে সেন্টার ব্যাক পজিশনে খেলা। আর উল্টো দিকে কোচকে নিয়ে তো আর কিছু বলার নেই, কোচ যতদিন আছে ততদিন জানি না কী হবে, মানে কোচের একটা স্ট্যাটিস্টিক্স রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের 18টা ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র 3টে জিতেছে, ড্র করেছে 8টা, হেরেছে 7টা, টোটাল উইনিং পার্সেন্টেজ হচ্ছে 16.7%, মানে বুঝতেই পারছো যে কোচের কী রয়েছে। এর থেকে উল্টো দিকে ইন্ডিয়ান ওমেন্স টিমের খেলা ছিল, ওমেন্স টিম কিন্তু খুব ভালো খেলেছে টিউনিশিয়ার সাথে এবং তাদের কিন্তু প্রথম হাফে একটা গোল খেয়ে গেছিলো কিন্তু সেকেন্ড হাফে প্রচুর সুযোগ পেয়েও ছিল, চেষ্টা করেছিল কিন্তু কনভার্ট করতে পারেনি গোলে। তো ফার্স্ট ম্যাচ ইউএস সাথে জিতেছিল বাট সেকেন্ড ফ্রেন্ডলি ম্যাচটা কিন্তু টিউনিশিয়ার কাছে 1-0 গোলে হেরেছে। উল্টো দিকে লাস্ট দিন ডুরান্ড কাপ ছিল, তো ডুরান্ড কাপের তো ব্লকটা করেছি, যারা এখন অবধি দেখোনি অবশ্যই দেখে নাও ডুরান্ড কাপের ফাইনালের ব্লকটা। তো ডুরান্ড কাপে কিন্তু গোল্ডেন বল পেয়েছে হচ্ছে আমাদের, যিনি গোল্ডেন বল পেয়েছে সেটা হচ্ছে এডু বেরিয়া, অসাধারণ পারফরমেন্স, গোল্ডেন বুট মার্কাস জোসেফ 5টা গোল করেছে, আর গোল্ডেন গ্লাভস পেয়েছে নবীন কুমার, যদিও খুব একটা ভালো গোলকিপার নয় কিন্তু ক্লিন শিট বেশি থাকার জন্য কিন্তু নবীন কুমার গোল্ডেন গ্লাভস পেয়েছে। তো এগুলো তো ছিল ন্যাশনাল টিম এবং ডুরান্ডের আপডেট, এবার আসি বাকি আপডেটগুলোতে। তো তার মধ্যে আসি সিএফএল এর কথায়। তো আজকে কিন্তু একটা কোয়ার্টার ফাইনাল ছিল, তাতে কিন্তু পিয়ারলেস ভার্সেস রেলওয়ে এফসির খেলা ছিল, পিয়ারলেস যথেষ্ট স্ট্রং টিম তুলনামূলক রেলওয়ে এফসির তুলনায়, কিন্তু সেই খেলাতে রেলওয়ে এফসি 4-0 গোলে পিয়ারলেসকে হারিয়েছে, যদিও খেলাতে কিন্তু পিয়ারলেস 9 জনে খেলেছে, রেড কার্ড হয়ে গেছিলো অনেকগুলো, মানে একদম খেলার শুরুর থেকে মানে 2-3 মিনিটের মধ্যে থেকেই কিন্তু মারামারি শুরু হয়ে যায়। আর আজকে রেফারি ছিল প্রতীক মণ্ডল, তো প্রতীক দা যথেষ্ট চেষ্টা করছিল কন্ট্রোল করার কিন্তু এমন এমন সিচুয়েশন হয়ে যায় যেখানে কার্ড দেখাতেই হচ্ছিলো, এবং তারপরে কিন্তু 9 জনকে পেয়ে পিয়ারলেসের কিন্তু রেলওয়ে একদম মানে চেকে ধরে আর পরপর 4টে গোল, মানে অসাধারণ কিন্তু খেলেছে রেলওয়ে এফসি। তো যার যেই 4 জন গোল করেছে তাদের মধ্যে একজন হচ্ছে অচিন্ত, এ হচ্ছে উত্তর ভারত নেতাজি ব্রিগেডের প্রোডাক্ট অ্যান্থনি সোরেনকে সবাই চেনো, অনেকদিন ধরে খেলে আসছে কলকাতা ময়দানে, সুকুরামকে অবশ্যই চেনো এবং সৌরিস, এবং এই সুকুরাম এবং সাগর এই দুজনের কথা কিন্তু বলতে হবে, এই দুজন কিন্তু অসাধারণ
খেলেছে মানে আজকের ম্যাচটাতে। আর রেলওয়ে এফসির সাথে আগামীকাল খেলা রয়েছে মোহামেডান ভার্সেস টালিগঞ্জ, যে জিতবে তার সাথে সেমিফাইনাল পড়বে। তো আশা করা যায় যে মোহামেডানের সাথে হয়তো সেমিফাইনালে রেলওয়ে এফসির দেখা হবে। এবার আসি বাকি আপডেটগুলোতে। তো তার মধ্যে বলি সেকেন্ড ডিভিশন আই লিগ, তো সেকেন্ড ডিভিশন আই লিগ কিন্তু শুরু হয়ে গেছে এবং তিনটে ম্যাচ হয়েছে। তো গতকালকে প্রথম বিগিনার ছিল রাজস্থান ইউনাইটেড এবং রিন্ট এফসি, তো সেখানে রাজস্থান ইউনাইটেড কিন্তু 3-2 গোলে জিতেছে। এবং তারপরে আজকে দুটো খেলা ছিল, একটা হচ্ছে করবেট এফসি ভার্সেস আড়া এফসি, সেখানে আড়া এফসি কিন্তু 1-0 গোলে জিতেছে। আর ফার্স্ট ম্যাচটা যেটা ছিল সেটা হচ্ছে কেরালা ইউনাইটেড ভার্সেস কেংরা এফসি, তো সেখানে কেংরা এফসি 2-1 গোলে কিন্তু কেরালা ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে। তো এবার আসি বাকি কিছু ট্রান্সফার আপডেট, ট্রান্সফার রিউমার সেগুলোতে। তো মদন মহারাজ, তো মদন মহারাজ অ্যাজ ইউজুয়াল সাইনিং করেই যাচ্ছে। তো বিএফসির ইউথ প্রোডাক্ট একজনকে সাইন করেছে, যার নাম হচ্ছে কেলভিন অভিষেক। এই কেলভিন অভিষেককে কিন্তু অফিসিয়ালি সাইন করে নিয়েছে, ও কিন্তু গোলকিপার। এছাড়া আসিফ আলী যথেষ্ট পরিচিত নাম কলকাতা ময়দানে, কারণ কলকাতায় হয়ে গেছে মোহামেডানের সিনিয়র দলে ছিল। আসিফ আলী কিন্তু অফিসিয়ালি সাইন করেছে চার্চিল ব্রাদার্সে। এছাড়া সুদেবা এফসি অনেকজনকে সাইন করেছে, তো সেইগুলো বলে দিই। সুদেবা এফসি তাদের গতবারের গোলকিপার সচিন ঝাকে কিন্তু রিটেন করেছে। তার সাথে লোট জেম কিন্তু জেসিটির ইয়ং প্রোডাক্ট, মানে জেসিটি একাডেমিতে ছিল এবং ওখানকার পাঞ্জাবের সন্তোষ ট্রফি খেলেছে, পাঞ্জাবের বিসি রয় ট্রফি খেলেছে আন্ডার 17, তো ওকে কিন্তু সাইন করেছে। এছাড়া গতবারের ইয়ংগেস্ট আই লিগ ক্যাপ্টেন এবং বায়ার্ন মিউনিক ওয়ার্ল্ড টিমে সুযোগ পেয়েছিল সেটা হচ্ছে শুভ পাল, তো ওকেও কিন্তু রিটেন করেছে। এছাড়া সুদেবা এফসি তাদের অফিসিয়াল নিউট্রিশন পার্টনারের নামও অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড আপ, এরা হচ্ছে সুদেবা এফসির অফিসিয়াল নিউট্রিশন পার্টনার। তো এগুলোই তো মোটামুটি আপডেট ছিল। আর এসসি ইস্ট বেঙ্গল এটিকা মোহন বাগানের এখন তো সেরকম কোনো আপডেট নেই, কারণ এটিকা মোহন বাগানের প্লেয়াররা এখন ছুটিতে রয়েছে, আর যে সমস্ত প্লেয়াররা ন্যাশনাল টিমে রয়েছে তারা ওইখানেই রয়েছে। মোহামেডানের কিন্তু সিজন এখনও চলছে, মোটামুটি সিএফএল এর বাকি আছে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল, তারপরে যদি যেতে সেমিফাইনাল এবং ফাইনাল অবশ্যই বাকি থাকবে। আর ইস্ট বেঙ্গল কিন্তু চলে গেছে গোয়াতে জানোই, এবং কোয়ারেন্টাইন করছে, শুধু একমাত্র বিদেশিদের মধ্যে চিমা আসার কথা রয়েছে, বাকি রয়েছে, কারণ চিমার কিন্তু কয়েকটা ভ্যাকসিনের সার্টিফিকেট এখনও অবধি পায়নি বলে আসতে পারছেন। তবে আমাদের কাছে যা খবর আছে এই সপ্তাহে হয়তো লাস্টের দিকে চিমা চলে আসবে, তাহলে ফুল স্কোয়াড কিন্তু মোটামুটি গোয়াতেই রয়েছে আর কোয়ারেন্টাইন 8 দিনের। তো তারপরে কিন্তু আশা করা যায় 9 তারিখ থেকেই হয়তো ইস্ট বেঙ্গল পুরো দমে প্র্যাকটিস শুরু করে দেবেন, তারপরে প্রি সিজন এগুলো তো খেলবে, তো সেগুলো নিয়ে সেরকম যা আপডেট পাবো অবশ্যই দিতে থাকবো। এছাড়া সিএফএল এবং সেকেন্ড ডিভিশন আই লিগ এখন রেগুলার বেসিসে হবে, তো সেগুলো তো অবশ্যই আপডেট দেবো। আর বাকি ইন্ডিয়ান ফুটবলের যে আপডেট আছে সেগুলোই দেবো, কিন্তু অবশ্যই মোহামেডানের ফাইনালের ব্লগটা দেখো, আশা করা যায় ভালো লাগবে, কারণ প্রথম দিকে মানে সাপোর্টারদের মধ্যে বিশাল একটা চাম ছিল, বিশাল ইন্টারেস্ট ছিল, তো সেটা কিন্তু অবশ্যই ফিল করতে হবে। যদি গোলটা খাওয়ার পরে সবাই মুছতে পারে, হয়তো লাস্টের দিকে সেরকম কোনো বাইট নেই কোনো সাপোর্টারদের, কিন্তু অবশ্যই ব্লগটা দেখো এবং শেয়ার করো। এছাড়া বাকি যেই ব্লগগুলো সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালে সেগুলোও কিন্তু অবশ্যই দেখো এবং শেয়ার করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবে, এবং তোমাদের যা বক্তব্য যে এই আপডেট দিলাম এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিম নিয়ে সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের বক্তব্য কমেন্ট সেকশানে জানিয়েও দেখবো। আর বাকি যা যা বক্তব্য আছে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার তো অবশ্যই করবে, এবং যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটাও কিন্তু টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।